যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব বরিশাল ইউনিভার্সিটি সম্পর্কে। 1960 সালে প্রথম বাংলাদেশ স্বাধীনতার আগে একটি বিশ্ববিদ্যালয়ের চাহিদা তৈরি হয়। 1973 সালে একটি শহর সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বরিশালে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, যা আকাঙ্ক্ষিত ছিল তার। রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে বরিশাল সার্কিট হাউসের মধ্যে একটি সমাবেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। 3 দশক পরে বরিশাল মানুষের শক্তিশালী চাহিদা থেকে 29 নভেম্বর 2008 ECNEC এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এই প্রস্তাব পাশ করে, তারপর তত্ত্বাবধায়ক সরকার দ্বারা। 22 নভেম্বর 2011 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভবনের নির্মাণ শুরু করেন। বরিশাল জেলা স্কুল অস্থায়ী ক্যাম্পাসের 24 জানুয়ারি 2012 সালে বেলা 11:15 জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত কার্যক্রম উদ্বোধন করেন। মূল ক্যাম্পাস 2013 সালে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে সদর উপজেলার কর্ণকাঠিতে নির্ধারিত হয়। কীর্তনখোলা নদীর তীরে কর্ণকাঠি এলাকায় রয়েছে বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ ক্যাম্পাস, যেখানে সকল বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 2011-12 শিক্ষাবর্ষের জন্য ক্লাস শুরু হয় 2012 সালের 24 জানুয়ারি 6টি বিষয় নিয়ে: ইংরেজি, গণিত, ব্যবস্থাপনা, বিপণন, অর্থনীতি ও সমাজবিজ্ঞান। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 6টি অনুষদের অধীনে 24টি বিভাগ রয়েছে। জীববিজ্ঞান ও কৃষি অনুষদ, সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগ প্রদত্ত ডিগ্রি BS সম্মান MS প্রতিষ্ঠাকাল 2013। বোটানি অ্যান্ড গ্রুপ সায়েন্স বিভাগ প্রদত্ত ডিগ্রি BSc সম্মান প্রতিষ্ঠাকাল 2014। কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রদত্ত ডিগ্রি BSc সম্মান প্রতিষ্ঠাকাল 2017। বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি প্রদত্ত ডিগ্রি BSc সম্মান প্রতিষ্ঠাকাল 2018। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, গণিত বিভাগ প্রদত্ত ডিগ্রি BSc সম্মান MSc প্রতিষ্ঠাকাল 2012। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রদত্ত ডিগ্রি BSc সম্মান প্রতিষ্ঠাকাল 2014। রসায়ন বিভাগ প্রদত্ত ডিগ্রি BSc সম্মান প্রতিষ্ঠাকাল 2014। পদার্থবিজ্ঞান বিভাগ প্রদত্ত ডিগ্রি BSc সম্মান প্রতিষ্ঠাকাল 2015। জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগ প্রদত্ত ডিগ্রি BSc সম্মান প্রতিষ্ঠাকাল 2015। পরিসংখ্যান সম্মান প্রতিষ্ঠাকাল 2018। কলা এবং মানবিক অনুষদ, ইংরেজি বিভাগ প্রদত্ত ডিগ্রি BA সম্মান MA প্রতিষ্ঠাকাল 2012। বাংলা বিভাগ প্রদত্ত ডিগ্রি BA সম্মান MA প্রতিষ্ঠাকাল 2013। দর্শন বিভাগ প্রদত্ত ডিগ্রি BA সম্মান প্রতিষ্ঠাকাল 2017। ইতিহাস ও সভ্যতা প্রদত্ত ডিগ্রি BA সম্মান প্রতিষ্ঠাকাল 2018। সামাজিক বিজ্ঞান অনুষদ, অর্থনীতি বিভাগ প্রদত্ত ডিগ্রি BSc সম্মান MSc প্রতিষ্ঠাকাল 2012। লোক প্রশাসন বিভাগ প্রদত্ত ডিগ্রি BSc সম্মান MSc প্রতিষ্ঠাকাল 2013। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রদত্ত ডিগ্রি BSc সম্মান প্রতিষ্ঠাকাল 2014। সমাজবিজ্ঞান বিভাগ প্রদত্ত ডিগ্রি BSc সম্মান MSc প্রতিষ্ঠাকাল 2012। গণসংযোগ ও সাংবাদিকতা প্রদত্ত ডিগ্রি BSc সম্মান প্রতিষ্ঠাকাল 2018। ব্যবসায় শিক্ষা অনুষদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ প্রদত্ত ডিগ্রি BBA সম্মান MBA প্রতিষ্ঠাকাল 2013। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ প্রদত্ত ডিগ্রি BBA সম্মান MBA প্রতিষ্ঠাকাল 2012। মার্কেটিং বিভাগ প্রদত্ত ডিগ্রি BBA সম্মান MBA প্রতিষ্ঠাকাল 2012। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ প্রদত্ত ডিগ্রি BBA সম্মান MBA প্রতিষ্ঠাকাল 2014। আইন অনুষদ, আইন বিভাগ প্রদত্ত ডিগ্রি LLB সম্মান প্রতিষ্ঠাকাল 2014। এখন আমি কথা বলবো হলগুলো সম্পর্কে। এখানে ছাত্র এবং ছাত্রীদের উভয়ের জন্য হল রয়েছে। ছাত্র হলগুলো হলো বঙ্গবন্ধু হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে এই হলের নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু হল 5 তলা বিশিষ্ট ভবন, যা 2টি ব্লকে বিভক্ত। এখানে মোট 81টি আবাসিক কক্ষ রয়েছে।
ব্লক 2 এর নিচতলা ডাইনিং, দ্বিতীয় তলা কমন রুম, ইনডোর গেমস ও টিভি রুম, তৃতীয় তলা রিডিং রুম ও নামাজ রুম হিসেবে ব্যবহৃত হয়। বঙ্গবন্ধু হলের মোট আসন সংখ্যা 610। শেরেবাংলা হল। শেরেবাংলা হল হলো পাঁচতলা বিশিষ্ট ভবন যা দুইটি ব্লকে বিভক্ত। এখানে মোট 81টি আবাসিক কক্ষ রয়েছে। ব্লক 2 এর নিচতলা ডাইনিং, দ্বিতীয় তলা কমন রুম, ইনডোর গেমস ও টিভি রুম, তৃতীয় তলায় রিডিং রুম ও নামাজ রুম হিসেবে ব্যবহৃত হয়। শেরেবাংলা হলের মোট আসন সংখ্যা 610। ছাত্রী হল। শেখ হাসিনা হল। শেখ হাসিনা হল পাঁচতলা বিশিষ্ট ভবন যার দুটি ব্লকে বিভক্ত। এখানে মোট 81টি আবাসিক কক্ষ রয়েছে। ব্লক 2 এর নিচতলা ডাইনিং, দ্বিতীয় তলা কমন রুম, ইনডোর গেমস ও টিভি রুম, তৃতীয় তলা রিডিং রুম ও নামাজ রুম হিসেবে ব্যবহৃত হয়। শেখ হাসিনা হলের মোট আসন সংখ্যা 610। ফজিলাতুন্নেসা মুজিব হল। ফজিলাতুন্নেসা মুজিব হল একটি ছয়তলা বিশিষ্ট ছাত্রী হল। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাংশে 20% জমির উপর 6,93,00,000 টাকা ব্যয়ে 3টি দৃষ্টিনন্দন গম্বুজ সহ 3তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদটিতে একই সঙ্গে প্রায় 2,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ফ্লোরে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর, রয়েছে ডিজিটাল সাউন্ড সিস্টেম। কেন্দ্রীয় এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2018 সালের জানুয়ারি মাসে। বিশ্ববিদ্যালয়টিতে যাতায়াতের সুবিধার জন্য রয়েছে 6টি ডাবল ডেকার ও 2টি সিঙ্গেল ডেকার BRTC বাস সহ মোট 18টি বাস। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে একটি দৃষ্টিনন্দন মন্দির। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে রয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা।